কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া সালাম আপনারা জানেন আজকে আমরা সমবেত হয়েছি আমাদের একটা মধ্যবর্তী নির্বাচন এই সরকারের অবিলম্বে পদত্যাগের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে সেই অব্যাহত আন্দোলনকে আবার আমরা শুরু করার জন্য নতুন রূপে দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনাক্রমে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আজকে আমরা আবার আমাদের কর্মসূচি নতুনভাবে শুরু করলাম আপনাদের আমি এইটুকু আশ্বস্ত করতে চাই যে ইনশাআল্লাহ আগামীতে অতি সত্বর বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে হতাশ হবার কিছু নাই বাংলাদেশের মানুষ তাদের রায় 7 জানুয়ারিতে দিয়ে দিয়েছে অফিশিয়ালি আপনি যাই বলেন না কেন প্রধান নির্বাচন কমিশনার একবার বলছেন 27 ভাগ লোক ভোট দিয়েছেন আবার পাশে থেকে বলে দিচ্ছে না না বলেন 40 ভাগ যেই দেশের গণতন্ত্র মানুষ 10 ভাগের বেশি মানুষ ভোট দেয় না সেই দেশকে একটা গণতান্ত্রিক দেশ কোনোভাবেই বলা যায় না কাজেই বাংলাদেশের গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠা করতে চাই একটা অনিত অবিলম্বে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার গঠন করতে হবে এরকম একবার মধ্যরাতের সরকার আরেকবার দামি সরকার দিয়ে একটা দেশ চলতে পারে না এই অবস্থার পরিবর্তনের জন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজকে আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি ইনশাআল্লাহ আগামীতে আমরা সর্বরকম কর্মসূচি চালিয়ে যাব আপনার আমরা আমাদের এই আজকের এই কর্মসূচি থেকে বেগম খালেদা জিয়া থেকে আরম্ভ করে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে আরম্ভ করে আমাদের স্থায়ী কমিটির সদস্য যারা এখনো মিথ্যা মামলায় জেলে আছেন তাদের সহ সকল আমাদের নেতাকর্মীদের মুক্তি দাবি করে আজকে এই অনুষ্ঠানে আমরা জানিয়ে দিতে চাই যে গত 2 মাসে 27,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে মিথ্যা মামলায় 49 লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে গত 15 বছরে এইভাবে একটা দেশ চলতে পারে না কাজেই অবশ্যই ইনশাআল্লাহ অতি সত্বর এই অবস্থার পরিবর্তন হবে এইটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কথা একটাই কথা এক দাবি এক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আপনাদের সকলকে আবার আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ খুব শীঘ্রই আপনাদের দশাত ভয়ের ভয় নাই